মালবোঝাই চলন্ত ট্রাকে হঠাৎই আগুন, ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ড্রাইভারের তৎপরতায় উপস্থিত বুদ্ধিতে ট্রাকটিকে একটি পুকুরের ধারে নিয়ে যাওয়া হয়। অনুমান প্রায় 100,000 টাকার পাট পুড়ে নষ্ট হয়েছে। সুমিত ঘোষের রিপোর্ট, মালদা ক্রাইম ব্রাঞ্চ। রামসিজে রামসিজে গাড়ি থামাইছে, এখানে গাড়ি থামাইছে, এখানে বাড়িকে কারেন্ট তার আগুন লাগলো বড় মনে হয়। হ্যাঁ বে পানি উঠাও আর ফেলুক না। হ্যাঁ